প্রশ্ন করেছেন নাসরিন আখতার নবীজির প্রতি সালাম কিভাবে দেব বইয়ের মধ্যে কয়েক রকমের সালাম দেওয়ার কথা রয়েছে সেগুলো সঠিক কি না রাসুল্লি করিম সাল্লামের প্রতি দ্রুত প্রেরণ করা তার জন্য শান্তির দোয়া করা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত নবী করিম সাল্লা বলেছেন মানসাল্লাহ আলহী অতন সাল্লাহ আলীহী আসা রাজ্য ব্যক্তি আমার প্রতি একবার দ্রুত পাঠ করবে আমার জন্য রহমতের দোয়া করবে একবার আল্লাহরবুল আলমিন তার প্রতি দশ বার রহমত নাজিল করবেন আল্হর্ববুল আলমিন কোরআন হাকিমে বলেছেন ইন্দল্লাহমালাইকুন আলবী ইহল আমলি সাল্লিম মুতসলিমা নিশ্চয়ই আল্হরবুল আলমিন তার নবীর প্রতি রহমত বর্ষণ করেন আর ফিরেস তারাও নবী করিম সল্লাহলের প্রতি দূরত প্রেরণ করে থাকেন অতএব হে মন্দারগণ তোমরা নবী করিম সাল্লাহ সাল্লার প্রতি দূরত প্রেরণ করো তার জন্য শান্তির দোয়া করো তার জন্য শান্তির দোয়া করলে আমরাই বরং লাভবান হব সেই জায়গা থেকে তার প্রতি সলাাত এবং সালাম তথা দূরত বেশি থেকে বেশি প্রেরণ করা উচিত দূরদের মধ্যে সবচেয়ে উত্তম এবং শ্রেষ্ঠ দুরুদ হল সেই দুরুদ যে দুরুদ নবী করিম সাল্লা সাল্লাম শিক্ষা দিয়েছেন সবচেয়ে বেশি সংখ্যকবার এবং সাহবায়ক রামকে অনেক সাহাবে জিজ্ঞাসা করেছেন রাসুল কোন দুরুদ আমরা পাঠ করব তখন তিনি সর্বোত্তম দূরদ হিসাবে যেই দুরুদের কথা বলেছেন সেটি ছিল দুরুদ্দ ইব্রাহিম যেটি আমরা নামাজে পাঠ করে থাকি দুরুদ ইব্রাহিমের কয়েকটি ফরমেট রয়েছে কয়েকটি ভাষ্য রয়েছে হ্যাদিসে আমরা যেই দুরুদ ইব্রাহিম আমাদের দেশে পড়ে থাকি সচরাচর আল্লাহামসাল্লাহ আলাহ মাহমুদ ওয়া আলা আলম মোহাম্মদ শেষ পর্যন্ত এই দুরুদটাও বিভিন্ন হ্যাদিস দ্বারায় সুপ্রতিষ্ঠিত এবং সাব্যস্ত হয়েছে বিধায় সবচেয়ে উত্তম দূরদ হলো এই দূরদ পাঠ করা আপনি সংখ্যা বাড়ানোর চাইতে এই দূরতটা একটি বড় যদি সংখ্যা কম হয় কিন্তু এর মান এবং মর্যাদা অনেক বেশি হবে যেহেতু রসুল আকরাম সল্লা সাল্লাম থেকে রেকমেন্ডেড এটি এছাড়া দ্বিতীয় পর্যায়ে যে দূরতগুলোর কথা আমরা বলবো তা হলো বিভিন্ন হাদিস থেকে যে সমস্ত দূরদের বর্ণা পাওয়া যায় সেগুলো দূরদের মধ্যে সবচেয়ে সংক্ষিপ্ত দূরদ হলো সল্লাহ আলহিহ আসাল্লাম যার অর্থ আল্লাহ আল্লাহবুল আলামিন তাঁর প্রতি রহমত বর্ষণ করুন এবং শান্তি বর্ষণ করুন এভাবে দূরত প্রেরণ করলে সেটি হবে সবচেয়ে সংক্ষিপ্ত দূরত সাল্লাহ আলি ওয়াসাল্লাম এছাড়াও আল্লাহ সাল্লাহ আলাহ মোহাম্মদ আলা আলী মোহাম্মদ এভাবেও দূরত প্রেরণ করা যেতে পারে দূরত প্রেরণের ক্ষেত্রে একটি বিষয় হলো যে অনেক বই পুস্তকে বিভিন্ন রকমের দূরদের কথা বলা আছে দূরদের লাখি দূরদে হাজারি দূরদের তাজ দূরদের জিনা আরও অনেক রকমের দূরদের কথা বিভিন্ন বই পুস্তকে পাওয়া যায় এ সমস্ত দূরদের ফজিলত হিসেবে সে সমস্ত বই পুস্তকে লেখা আছে যে অমুক দূরদ পাঠ করলে এটা হয় অমুক দূরদ এতবার পাঠ করলে ওই ফজিলত হয় এগুলোর প্রায় সবগুলোই ভিত্তিহীন এর কোনো ভিত্তি রসুল্লাহকাম সাল্লা সাল্লামের কোনো হাদিস থেকে পাওয়া যায় না অতএব সেগুলো মনগড়া এই সমস্ত মুখরচুক দূরদগুলো আমরা অ্যাভয়েড করব এবং যে ফজিলতের কথা বলা আছে মিথ্যা যেগুলোর কোনো ভিত্তি হাদিসে নাই সেগুলোর উপর আমরা কোন অবস্থাতে বিশ্বাস রাখবো না এবং সে ফজলতের আশায় আমরা দূরত পাঠ করব না আবারও বলছি দূরত পাঠের জন্য সবচেয়ে উত্তম হল দূরত ইব্রাহিম পাঠ করা এর পাশাপাশি হাদিসে বর্ণিত দূরত অথবা সহস্রল বা সংক্ষিপ্ত কোনো দূরত্ব পাঠ করতে পারেন এছাড়া যে কোনো ভাষায় আপনি বাংলা ভাষায় নবীসাল্লাসমের জন্য দোয়া করলে সেটা দূরদ হিসাবে গণ্য হবে অথবা যে কোনো ফর্মেটে যে কোনো ভাষ্যে নবীকে রবী্লাহামের জন্য দূরতপ্রেরণ করতে পারেন তবে সে ভাষ্যের মধ্যে আপত্তিকর কোনো কিছু যেন না থাকে সে হতে হবে সেটি হতে হবে অনেক ধর্মীয় বই পুস্তকে নবী সাদ্ল সালামের প্রতি দূরত প্রেরণের এখানে যে সমস্ত ফর্মেটের দূর দেওয়া আছে সেই দূর দেখা যায় এন এমন কিছু কথা আছে যেগুলো নবী সাদ্লাহ আসলামের শানে যায় না যেটা আল্লাহ শানে যায় শির্ক পর্যায়ের চলে যায় তো এই ধরনের আপত্তিকর কথামালা যেন না থাকে বিশেষ করে দূরত্বের অর্থ দেখে তারপর আপনি সেই দূরত পাঠ করতে পারেন তবে নির্দিষ্ট ফর্মেটের দূরত যদি হাদিসে বর্ণিত না হয় তাহলে আর বিশেষ কোনো ফর্মেটের দূরত কোনো আলেমের শেখানো বা কোনো বইতে পাওয়া যদি সেটার হাদিসের কোনো রেফারেন্স না থাকে তাহলে সেটিকে গ্রহণ করার বিশেষ কোনো ফজিলত নেই বিনা ওজুধে দূর পাঠ করা যায় এবং সকাল বিকাল সন্ধ্যা শোয়া অবস্থায় চলা অবস্থায় সর্ব অবস্থায় দূরত পাঠ করা যায় এছাড়া দূরদের জন্য পাঠ করার জন্য বিশেষ কোনো নিয়ম নীতি নেই